নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠেছে, সেটা হচ্ছে 2500 আশা কর্মী নিয়োগ করবে রাজ্য। অর্থাৎ এটা কিন্তু একটা খুশির খবর যে আশা কর্মী নিয়োগ হতে চলেছে, এবং বিলুপ্ত হচ্ছে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড। অর্থাৎ যেটা 2016 সালে যে গ্রুপ ডিটা হয়েছিল, সেই গ্রুপ ডি যে বোর্ডটা, সেই রিক্রুটমেন্ট বোর্ডটাকেই পুরোপুরি তুলে দেওয়া হচ্ছে। তো কী বলছে সেটা আমরা দেখে নেবো। দেখো, এটা বলছে যে রাজ্যের উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে আরও 2500 আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংখ্যক আশাকর্মী পদের সৃষ্টির সংক্রান্ত প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। অর্থাৎ যে এটা কিন্তু অনুমোদন করা হয়েছে, এবং যখনই এর যে নোটিশ বেরোবে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবো। নেক্সট দেখো কী বলছে, রাজ্যের গ্রামীণ এবং পুরসভার এলাকায় এখনও 56,000 আশাকর্মী কাজ করছেন। এই কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন পরিষেবা, পরামর্শ এবং সাহায্য করে থাকেন। মন্ত্রিসভা এদিন আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, সেটি হলো রাজ্য সরকারের গ্রুপ ডি বা চতুর্থ শ্রেণী কর্মী নিয়োগের জন্য যে বিশেষ রিক্রুটমেন্ট বোর্ড আছে, সেটিকে তুলে দেওয়া হবে। অর্থাৎ এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ যে পদক্ষেপ নেওয়া হয়েছে, এটাকে পুরোপুরি তুলে দেবে। এবং গ্রুপ ডি নিয়োগ ভবিষ্যতে কী হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত এদিন হয়নি। তবে নবান্ন সূত্রে খবর যে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ SSC মাধ্যমে কিন্তু গ্রুপ ডি নিয়োগ করা হতে পারে। অর্থাৎ তোমরা জানো আগে যে একবার SSC কিন্তু গঠন করা হয়েছিল, আবার সেটাকে তুলে দেওয়া হয়েছে, আবার যে গ্রুপ ডি বোর্ড তৈরি করা হলো, তো এবার কিন্তু দেখা যাচ্ছে আবার সেই গ্রুপ ডি বোর্ডটাকে তুলে দেওয়া হচ্ছে, এবং আবার পুনরায় কিন্তু স্টাফ সিলেকশন কমিশন যেটা নিয়ে আসতে চলেছে। ঠিক আছে, তো এখানে কি বলছে দেখো, যে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড যে তুলে দেওয়ার এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে প্রশাসনিক মহল মনে করছে। কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তরের বিভিন্ন বিজ্ঞপ্তি অনুযায়ী ওই বোর্ড 2016 সালে জানুয়ারি মাসে কাজ শুরু করেছিল। তো এটা আমরা প্রত্যেকে জানি, এবং বোর্ডের মাধ্যমে সরকারি দপ্তরে প্রায় 60,000 যে গ্রুপ ডি কর্মী নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছিল সরকার, যদি এখনও পর্যন্ত কিন্তু 6,000ই ঠিকমতো রিক্রুটমেন্ট করাতে পারেনি। তো ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের এক আধিকারিককে সেই সময় চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছিল, এবং নিউটন থেকে সেই বোর্ডের কিন্তু কাজ শুরু হয়েছিল। তো 2017 সালে গ্রুপ ডি নিয়োগের যে লিখিত পরীক্ষা, এবং বছরখানেক পরে যে পরীক্ষার্থীদের সফল তালিকা প্রকাশ করা হয়। প্রায় 6,000 গ্রুপ ডি বোর্ডের মাধ্যমে বিভিন্ন সরকারি অফিসে যোগ দিয়েছেন। তো 6,000 পুরোপুরি দেয়নি, এখনও ওয়েটিং লিস্টে প্রচুর লোক রয়েছে। যাই হোক, তার মধ্যে কিন্তু তড়িঘড়ি এইটাকে কিন্তু তুলে দেওয়া হলো, এই বোর্ডটাকে। তো এবার কিন্তু যেটা বলা হচ্ছে যে এর আগে রাজ্য সরকারের কর্মী নিয়োগে বিধানসভায় SSC গঠন করে, যেটা আমি বলছিলাম যে SSC কিন্তু গঠন হয়েছিল, এবং SSC সরকারি দপ্তরের করণ যে কর্ণিক সহ বিভিন্ন গ্রুপ সি পদেও কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল। তো কিন্তু কয়েক বছর পর SSC তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। SSC আইন অবলুপ্তির জন্য বিধানসভায় বিল পাস হয়, পরবর্তীকালে ফের SSC গঠন করার জন্য তৎপর হয় সরকার। অর্থাৎ একবার গঠন করছে, একবার বিলুপ্ত করছে, কী করছে জানি না, তারা নিজেরাই ঠিকমতো জানে না কী যে করছে। কোনো একটা বোর্ড ঠিকমতো স্বচ্ছতার সাথে নেবে পরীক্ষা তা নেওয়ার কোনো কিন্তু আগ্রহ নেই, খালি একটা বোর্ড তৈরি করছে, একটা বোর্ড ধ্বংস করছে। যাই হোক, তো পরবর্তীকালে ফের SSC গঠনের জন্য তাৎপর্য হয়েছে সরকার। এর জন্য SSC আইন অবলুপ্তির আইনটিকে বিধানসভায় এনে বাতিল করা হয়েছে। কয়েক মাস আগে একজন সদ্য অবসরপ্রাপ্ত IPS আধিকারিককে SSC সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। তো সরকারি সূত্রে খবর, সরকারি অফিসে গ্রুপ সি এবং গ্রুপ ডি SSC-র মাধ্যমে কিন্তু হতে পারে। অর্থাৎ যেই পরীক্ষাটা, যে গ্রুপ সি পরীক্ষাটা, এখন যে গ্রুপ সি পরীক্ষাটা যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হচ্ছে, সেই গ্রুপ সিটাও কিন্তু SSC-র মাধ্যমে চলে যেতে পারে। অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটোই কিন্তু SSC-র মাধ্যমে চলে যেতে পারে। এবং SSC কিন্তু চলে আসলে কিন্তু একটা কিন্তু সিলেবাসে কিন্তু একটা আমূল কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো সেটাও কিন্তু তোমরা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, তো সেই সময় কিন্তু ইংলিশও ঢুকে যেতে পারে। তো যাই হোক, এই ছিল আপডেটটা। এখন দেখা যাক যে গ্রুপ সি যে স্টাফ সিলেকশন কমিশন থেকে নিয়ে এসে নতুন রিক্রুটমেন্টগুলো কীভাবে তাদের দিয়ে করা, সেটাই দেখার। ভিডিও ভালো লাগলে লাইক করো, এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যে কোনো ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।